মর্তলোকে যখন করোনা মহামারীর ফলে হাজার হাজার মৃত মানুষের আত্মা কর্ম অনুযায়ী স্বর্গে অথবা নরকে ভিড় জমাতে থাকে, তখন দেবতারা প্রমাদ গোনেন। কিন্তু এইচএইচও অর্থাৎ হেভেন হেলথ অর্গানাইজেশনের সভাপতি ও সচিব অশ্বিনী কুমার দয় দেবতাদের আশ্বস্ত করেন যে দেহের মৃত্যুর সাথে করোনারও মৃত্যু ঘটে, তাই ভয়ের কোনো কারণ নেই। কয়েকদিনের মধ্যে এইচএইচও ভুল প্রমাণিত হয় এবং স্বর্গ ও নরকে করোনা ছড়াতে থাকে। চন্দ্রদেবের হাঁচির ফলে মর্তে জোয়ার ভাঁটা অনিয়মিত হতে থাকে। সূর্যদেবের জ্বর তার উত্তাপ আরও বাড়িয়ে তোলে। সৃষ্টি প্রলয়ের দিকে এগোতে থাকে। আমি মা ধরিত্রী, আর আমার সন্তান মানুষরা আজ ধ্বংসের মুখে। সখী গঙ্গা, বাঁচার কি কোনো উপায় নেই? শিব, ব্রহ্মা, বিষ্ণু ঠিক একটা উপায় বের করবে, তুমি চিন্তা করো না। সখী, ত্রিদেবী শেষ ভরসা, বাঁচালে ওনারাই বাঁচাতে পারবেন। ওনারা নিশ্চয় পারবেন। এদিকে সচিব অশ্বিনী কুমার দয়ের ছোট ভাই করোনায় আক্রান্ত হন। অন্যদিকে স্বর্গে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের বিরোধিতা করে অপ্সরা ও গন্ধর্বরা তীব্র আন্দোলন শুরু করে। করোনাকে সমূলে বিনাশ করতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেবতাদের মর্তে যাওয়ার আদেশ দেন, এমনকি নিজেরাও মর্তে যেতে সম্মত হন। মর্তের মানুষেরা যাতে দেবতাদের না চিনে ফেলে, তাই তারা মর্তের পোশাক আশাকেই থাকবেন বলে স্থির করে। মর্তে এসেই চিত্রগুপ্ত বুঝতে পারেন এত সংখ্যক মৃতের হিসাব খাতায় রাখা সম্ভব নয়, তাই তিনি ল্যাপটপে নিজের কাজ শুরু করে। একদিন কাজ করছিলেন, হঠাৎ কে কে ওখানে? আগে আমি কর্তা। কি করছিস? কি সারাদিন হাপটি মেরে পড়ে থাকলে হবে? কটা আত্মা এনেছি শুনিয়া সকাল থেকে? এই এখন অব্দি একটি মাত্রই পেয়েছি। এত লোক মরছে চারিদিকে, আর তুমি আত্মা খুঁজে পাচ্ছ না? ইডিয়েট কোথাকার! কাজ করার ইচ্ছে না থাকলে বিয়ারেজ দিয়ে নাও। আসলে কর্তা, এখন এই করোনাওয়ালা বডি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। কোনটা যে করোনাতে মরছে আর কোনটা অন্য কিছুতে, মোটেই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। তবে বেশি রিস্ক নিও না, যে বডি আনো না কেন, আনোয়ার পর স্যানিটাইজার দিয়ে ভালো করে হাতগুলো ধুয়ে নিই। সালা, আমার হয়েছে যত জ্বালা, আর আমার স্যারকে দেখো, মুড়ি বাগিয়ে মোচে তা দিতে দিতে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ঘুমোচ্ছে। আর আমি পড়েছি এই করোনা বিভ্রাটে। যাই, দেখি ওনার সাথে আলোচনা করে কোনো রাস্তা বার করতে পারি কিনা। আসতে পারি? অসময় ডিস্টার্ব করলাম আর কি, খুব বিপদে পড়েছি। সেইটা নতুন কি কথা? এইটা হইল গিয়া তোমার ইউএসপি। তো দেই কি কোনে আছে স্যার? একটা সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই যে এখন লোকগুলো মরছে, তার মধ্যে কিছু তো করোনা কনফার্ম দেয়, আবার কিছুগুলোর ক্ষেত্রে ডাক্তারি রিপোর্ট বলছে যে করোনা লক্ষণ আছে কিন্তু মৃত্যুর কারণ অন্য। প্রথম গুর কেসগুলোকে নিয়ে তো কোনো চাপ নেই, ডাইরেক্ট আইসোলেশনে পাঠিয়ে দিচ্ছি। পরের কেসগুলোকে নিয়ে কি করব স্যার? এই সবে দুধ একটা আত্মা নিয়ে এসেছে। ও বুঝছি, তোমার এই প্রবলেমটা দেখতেছি, এটা রিয়েল প্রবলেম হইয়া বসছে বটে। আইসোলেশন আর কোয়ারেন্টাইনের চক্করে আমার জীবনটাই বরবাদ হইয়া বসছে। দেহি ইন্দ্রের ফোন লাগাই, সে বেটা দিব্যাজ বইলা কথা, সে একটা সলিউশন ওনার কাছে হয়তো থাকতেও পারে।
আপনি ডাকছিলেন প্রভু? প্রভু ছাই ভক্তি দেন উতলে পড়ছে তাই না? কোথায় ছিলি যতক্ষণ? ডাক ডাক, তোকে আর কাজের ফিরে চিনতে হবে, কানে তো শুনতে পাস না। কতবার বলেছি ওই যে ইয়ারিং এর ব্যাকি যেন একটা বলে কানে লাগায়, ওই একটা কিনে নিতে। বলছিলাম যে আমার ছিলিমটা কোথায় রেখেছিস রে অত বাধা? আপনার ছিলিম সে তো স্বর্গ থেকে বেরোনোর আগে প্রভু ভিঙ্গিকে দিয়ে এসেছিলাম। দাঁড়ান দেখছি সেবাটা কোথায়। ভিঙ্গি আমি এই মানে নন্দী, তোকে যে আমি বলেছিলাম আমার ওই স্পেশাল যে জায়গাটা ওটার ব্যবস্থা করতে, তার কি হলো বেটা? আরে যেটা খেয়ে কতবার পুজোয় তিন দিন লাট খেয়ে পড়েছিলাম, তারপরে তোরা দশমীর দিন সকালে এসে আমাকে অনেক ডাকাডাকি করে তুললি, তারপর তো সোজা উঠে কইলা সাঁটা মারলাম। প্রভু ওসব গাঁজা ফাজা এখন হবে না, বাইরে পুলিশে এমনি চেকিং চলছে, বিড়ি বাবাই মুশকিল হয়ে গেছে। আরে তার মানে কি এবার আমাকে গাঁজা ছেড়ে বিড়ি খেতে হবে? প্রভুর গাঁজা ছিলিমটা কোথায়? এক নম্বরের চামচা, আমি কি করে জানবো ছিলিম কোথায়? বাজে বকিস না, আমি ওখান থেকে বেরোনোর আগে নিজে তোকে প্যাক করে দিয়েছি। তাহলে মানে হয় কুরিয়ারের অফিস থেকেই এসে পৌঁছাই। আবার বাজে কথা, নিশ্চয়ই তুই ওইটা দিয়ে টান মারছিস বসে বসে। দে আমার গাজার কলকে দে, তাহলে কিন্তু আমি আমার থার্ড আই জ্বালিয়ে তোকে ভস্ম করে দেবো। ভঙ্গি পায়ের খুব গন্ডগোল হচ্ছে কেন? ওখানে আমার কি হয়েছে? আরে প্রভু আপনার এই বুড়ো সাপটা না বাইরে বেরিয়ে সবাইকে সিং দিয়ে গুটিয়ে বেড়াচ্ছে, এমনকি দুটো পুলিশে পেছন লাল করে দিয়েছে, আর আপনি ওটাকে না সামলে আমাকে খাড়াই দেওয়ার মন্ত্র করছেন। তো কি হয়েছে? আরে আমার ধর্মের সার, তার যা ইচ্ছে হবে সে করবে, তাকে তো আর কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়নি রে বাবা। তোর এক কাজ কর, তোরা যা গিয়ে গণেশ আর কেতুটাকে ডাক, ওদের আবার তো অনলাইন ক্লাসের টাইম হয়ে গেল। এই স্বর্গ থেকে আসার সময় নারায়ণ আর ব্রহ্মা মিলে এত হুলকো মারল যে শান্তিবনে মেনকা আর উর্বশীকে একটু গুড বাই করে আসতে পারলাম না। হ্যালো কে বলছেন? ছবি দেখতে পাচ্ছি না কেন? আমি জামাজ কই দিছি স্যার, বোধহয় নেটওয়ার্কে গন্ডগোল, তাই ফটো যাইতেছে না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন। খুব গুরুতর একটা সমস্যা হয়েছে স্যার। না দেখুন, আমি কিন্তু ব্রহ্মার সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ আমি যদি এখন আপনাকে কিছু একটা বলে দিই সেটা আবার আমার উপরই ব্যাকফায়ার হতে পারে। আরে দেবশ্রী নারায়ণ, আপনি নারায়ণ নারায়ণ যে শান্তাবাজারের মতন করছেন কেন? শরীর ঠিক আছে? জ্বর কাশি শ্বাসকষ্ট? হেভেন হেলথ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট অশ্বিনী কুমার দয়ের বিগ ব্রাদার, ঝুলিয়ে তো লাট করেছো ভাই, ঝুলিয়ে তো লাট করেছো, ব্যস্ত বলেছি যে ভয়ের কিছু নেই, ব্যস্ত বলেছি। আরে মানুষগুলো মরার সাথে সাথে করোনা ভাইরাস গুলোও মরেছে, কিন্তু ওদের আত্মাগুলো যে এত স্ট্রং এটাই আইডিয়া করতে পারিনি। তোমার এই ভুলের জন্য না আমাদের
আমাদের মতন লোকেদের ভোগান্তি শেষ নেই। বেশ পাচ্ছিলাম যে ওই ঢেঁকি চুড়ি কি হলো জানো, কয়েকটা লোক রেশন দোকান থেকে গম কিনে নিয়ে যাচ্ছিল, ঝেড়ে দিল আমাদের ঢেঁকিটা ছেনতাই করে দিল, বলে কিনা গম ভাঙাতে হবে। আরে শান্ত হন শান্ত হন, এই বিপদের সময় আমাদের একসাথে কাজ করতে হবে, রাজনীতি করলে চলবে না। বুকনি বন্ধ করো, বুকনি বন্ধ করো তো। হ্যাঁ তোমার এই বাতিলার জন্য না আমারও এমন এক্সইউভি, লেটেস্ট এক্সইউভি মডেলের ঢেঁকিটা, লেটেস্ট এক্সইউভি মডেলের ঢেঁকিটা ছেনতাই হয়ে গেল, তাই ক্ষতিপূরণটা কে দেবে? তুমি দেবে? হ্যাঁ তুমি দেবে? দাঁড়াও দাঁড়াও, ওই কুবেরকে বলে না আমি তোমার এই HHO-র ফান্ডিং বন্ধ করছি, একেবারে সব বন্ধ করে দেবো, সব বাতিল না তোমার বন্ধ হয়ে যাবে। আরে এসব আপনি কি বলছেন? এই 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 সত্যি করে বলো তো, হ্যাঁ সত্যি করে বলো তো, এই ডিগ্রিটা তোমার পাওয়া না, এই ডিগ্রিটা কোন ইউনিভার্সিটি থেকে ছেড়েছিলে? শান্ত হন শান্ত হন। যাতা যাই, হো হো সরি, কি জানো, হ্যাঁ নারায়ণ নারায়ণ, টেনশনে না মাথাটাই গেছে। গতবার শিবরাত্রির দিন যখন মরতে এলাম তখন লকডাউন চলছিল, তাই ঠিক মতন না পেলাম জল, না পেলাম ফলমূল, না বর্ণা মিঠাই, কিছুই ঠিকঠাক পেলাম না। আর এবারে এসেও সেই একই অবস্থা, ঘরবন্দি হয়ে বসে রয়েছি, করোনারই খেঁচাখলে পড়ে আমার চব্য চস্য খ্যাটনের পুরো ব্র্যান্ডটাই দেখছি কেচে গন্ডস হয়ে গেল। তুমি কেন বলো তো, এই সময় আমাদের এই মরতে নিয়ে এলে, কোথায় ভেবেছিলাম যে এখানে এসে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ তন্দুরি, আইসক্রিম এইসব খাবো, মলে মলে গিয়ে আমার সাইজে টি শার্ট আর জিন্স কি কিছুই আর হলো না। কি বলেছিস ভাই, কৈলাস থেকে কত কি ভেবে বাবা লেজুড়ে চলে এলাম, আগেরবার পুজোর চারটে দিন তো প্যান্ডেলে ফটোশুট করতে গিয়েই কেটে গেল, এবারে হ্যাংআউট, স্পা, সঙ্গে চুলে কালারটাও করিয়ে নেব ভেবেছিলাম। আগেরবার দোকানদারগুলো বলে কি না, দাদা আপনি সিক্স প্যাক বানান, তাহলেই তো আপনার জিনিস পাওয়া যায়। আরে মশাই, আমি এই একটা প্যাক নিয়ে হাঁটতে চলতে পারি না, আর আপনি বলেন কি না সিক্স প্যাক। আহ তোর থামবি, খালি খাওয়া খাওয়া আর ঘোরা, যা এক্ষুনি গিয়ে অনলাইন ক্লাস জয়েন করবি যা, আর সন্ধ্যেবেলা আমি কিন্তু পড়া ধরব, তখন কিন্তু আমি দেখব। সন্ধ্যাবেলাতে তুমি ধরবে পড়া, তাহলেই হয়েছে, তোমার পার্টি করার কি হবে তাহলে? কেতো বেশি ডেপমি করিস না, বেরো 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 দুটোই এখান থেকে বেরো। দাদা চল চল আমরা পালাই। হ্যাঁ চল চল তাড়াতাড়ি পালাই, বাবা মনে হচ্ছে রেগে গিয়ে ফায়ার। দেখো দেখো আজকালকার ছোড়াগুলোকে দেখো, একটু গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই। ও কি বলছেন বাবা, আমি তো আপনাকে প্রচন্ড ভক্তি করি। তুমি আর কি করবে জামাই বাবা জীবন, বেশ তো ঘর জামাই হয়ে আমার ঘাড়ের ওপর বসে রয়েছে, আর অন্নপূর্ণার হাতে চব্য চস্য চার বেলা করে গিলছ, আর এই করে করে তো বেশ একটা নাজুস নজুস ভুড়িও বানিয়ে ফেলেছে। আপনি আমাকে এসব বলতে পারলেন? এই সংসারে সমস্ত কাজ করতে করতে আমার হার মাসে কালি পড়ে গেল। বেশি ন্যাকামি করো না তো, তুমি কি আমার কাজটা করো শুনি বাবু। শেষ নাকে সহস্র মাথা দিয়ে রোজ 500 বাসন মাজাই আর 500 কাপড় কাচি, গরুকে দিয়ে উড়ন্ত ভ্যাকুম ক্লিনারের মতো সমস্ত ধুলো ময়লা সাফ করাই। আরে সে তো ওরা করে, তুমি করোটা কি? আমার বাহনেরা, কাউন্টটা তো আমার অ্যাকাউন্টেই আসা উচিত। থাক থাক, তোমাকে লিস্টই দিতে হবে না বাবা,
এমন তো ভাব করছো যেন এসব করে তুমি আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো। এই যাও তো দিয়া রান্নাঘরে গিয়ে সবজিগুলো কাটবে। যা সুদর্শন চক্রটা ছাড়বো আর সব অটোমেটিক্যালি কাটা হয়ে যাবে, চাপ নেবেন না বাবা। আমার দয়ার শরীর, কত ওষুধকে আমি কেজি দরে বর দিয়েছি, বাট এই করোনা শুরু বলে কাউকে কোনো বর দিয়েছি বলে তো মনে পড়ছে না। তাহলে কি করে তো শক্তিশালী হয়ে গেল এই মারণ COVID-19? কিসে একটু কালটিভেট করতে হচ্ছে। ব্রহ্মদেব কেমন আছেন আপনি? নমস্কার। আর কেমন আছি, আমার হয়েছে এক অদ্ভুত অবস্থা। হ্যালো দাদা, সরি দাদু, মানে আপনার আবার কি অসুবিধে? তোমার তো দেখছি কোনো বুদ্ধি নেই। তুমি কি নমিনেটেড না ইলেক্টেড? আপনি তো আমাকে এই পজিশনটার জন্য নমিনেট করেছিলেন, ভুলে গেলেন আপনি? আমারই ভুল। স্বর্গে গিয়ে ইমিডিয়েট বেসিসে তোমার ডিমোশন করে দিতে হবে। আপনি ছাড়ুন ওইসব অলক্ষণে কথা, আপনার প্রবলেমটা কি হচ্ছে একটু বলবেন আমাকে। আমার প্রবলেম হলো গিয়ে এই মাস্ক, আমার চারটে মাথা না হলে চলে না। অথচ এই মাস্ক জনপ্রতি মাত্র একটাই করে ইস্যু করা হয়েছে, তাই বাধ্যই আমাকে আমার বাকি তিনটে মাথা খুলে রাখতে হয়েছে। আচ্ছা তুমি বলো বাবু, চারটে মাথার কাজ কি আর এই একটা মাথা দিয়ে হয়? এবার বুঝলাম। তবে এটার একটা পজিটিভ দিকও আছে। জাস্ট ইমাজিন করুন, যদি আপনার রাবণের মতন দশটা মাথা হতো। তোমাকে তো এবার টার্মিনেশন নোটিশ পাঠাতেই হবে দেখছি। আহা, চড়ছেন কেন? আপনার সাথে একটু মজাই তো করছিলাম, খামোখা মাথা গরম করছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, লেটস বি সিরিয়াস, একটু চলুন তো এই করোনা ভাইরাসের ব্যাপারটা নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে এটা একটু রিজলভ করি। আপনার ওই যমরাজ ফোন করে ভিডিও কল করে আমার মাথা খেয়ে ফেলছে। ও বুঝতেই পারছে না কোনটাকে কোয়ারেন্টাইনে পাঠাবে, কোনটাকে আইসোলেশনে পাঠাবে, কোনটাকে টেনে হিচড়ে স্বর্গে নিয়ে যাবে, বা কোনটাকে টেনে নামাবে একদম পাতালে। একটু কিছু বলবেন এই ব্যাপারে, আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার সাজেশনটা খুব দরকার এই ব্যাপারে। দেখো বাবু, এটা না খুব সিরিয়াস ইস্যু, এটা নিয়ে আমি একা কোনো ডিসিশন নিতে পারবো না বা নেবও না। আমি বিষ্ণু আর মহেশ্বরকে জুম কলের মিটিং রিকোয়েস্ট পাঠিয়েছি, এই জাস্ট আধা ঘন্টা পরে কল আসে, তখন ভিডিও কলে আমরা এটা আলোচনা করে দেখব। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমার ম্যাকবুকে ওই গানটা শুনি। কোনটা? উর্বশী উর্বশী উর্বশীকে বড় মিস করছি, সেই গানটা। উর্বশী উর্বশী টেক ইট ইজি উর্বশী, ঘর জামাই হওয়ার যে কি জ্বালা, আর তোকে তো দেখছি নারায়ণ নারায়ণ ছেড়ে করোনা করোনা করছিস। না না গুরু, তুমি বেকার চাপ নিচ্ছ, নিশ্চয়ই মাথায় তুলে নিয়ে নাচবে। তোকে আর বেশি ক্যাচারি মারতে হবে না। তুমি একবার বললে ওই বুড়োটা যখন ওই সাড়ে চলে ঘুরতে বেরোবে, তখন ওই সাড়ের লেজে সেখান থেকেও আমাকে ভাঙিয়ে দিল। এ আবার কি, হ্যাঁ এই ত্রিদেব থেকে একেবারে দিদেব বানিয়ে দিল, তোমাকে এলিট ক্লাস থেকে একেবারে নিচে নামিয়ে দিল গুরু। স্বর্গে
দারুণ খবর, তুমি তো আমার সমস্ত মুশকিলের আসান করে দিলে। কিন্তু আমি যে কালা খুঁজে শুনছিলাম, এটা নাকি তোমার দাদা বানিয়েছে? বড় দাদা খালি বাতিল আছে, আমার ট্রেনে নিজে নেয়। তা তুমিও বা হঠাৎ ছন্দে কথা বলছো কেন বাবু? সাইড এফেক্টটা মন্দ নয়, কবি কবি ভাব হয়। দারুণ খবর, যাও যাও, তুমি তাড়াতাড়ি মানুষের কাছে গিয়ে তোমার এই ওষুধটাকে তুলে দাও, পরোপকারে কিছু মন দাও, বুঝলে? তাড়াতাড়ি করো। হুকুম মেরে আকা। কিন্তু মার্কেট একদম ফাঁকা। মানে মেডিসিন কিনতে টেকা চাই, কাম নাই, কাজ নাই, এই কারো টেকে পয়সা নাই। তা বটে। তাহলে পৃথিবীতে আগে কাজকর্ম শুরু হোক, মানুষের কিছু রোজগার পাতি শুরু হোক, পকেটে কিছু পয়সা করে আসুক, তারপরে নয় তুমি ওষুধটার মার্কেটিং শুরু করো। ঘরের বাইরে গেলে ভাই মুখে মাস্ক পরা চাই, ঘুরে ফিরে ঘরে এলে হাত ধোবে সাবান জলে, রুজির টানে নাবলে পথে স্যানিটাইজার রেখো হাতে, সাবধানে রেখো ভাই, ভ্যাকসিন নেওয়া চাই। ইউরেকা ইউরেকা, করোনা খতম। আরে সকাল সকাল কি যাতা বলছিস, এই তো খবরে শুনলাম, আরে ইন্ডিয়াতে লক্ষাধিক লোক এখনো করোনা ইনফেক্টেড। নিজে দেখলাম, অশ্বিনী কুমার জুনিয়র ব্রহ্মাকে বলছে ও করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছে আর মানুষের হাতে তুলেও দেবে। সে আবার কে? নামটা শুনে তো ইন্ডিয়ান মনে হচ্ছে। আরে অক্ষয় কুমারের ভাইটাই কেউ হবে নাকি? তুই এটা রাম পাঠা, অশ্বিনী কুমার হলো দেবদাদের ডক্টর। আরে কাল রাতে কি গাঁজা ভান খেয়ে শুয়েছিলিস নাকি? না, কিন্তু ভোরের স্বপ্ন সত্যি হয় জানিস তো, আর এইরকম অবস্থা থেকে তো আমাদের একমাত্র ভগবানই বাঁচাতে পারেন, কি বল? ওই ভগবান টগবান এখন সব ঘেটে ঘ হয়ে গেছে, পুরো হিউম্যানিটির কাছে এখন ভগবান যদি কেউ হয় তা হলো হেলথ ওয়ার্কার্স আর সায়েন্টিস্টরা, ওনারাই পারেন, একমাত্র ওনারাই পারেন এই ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদের উদ্ধার করতে। তুই ঠিক বলেছিস, এই চিন্তায় চিন্তায় আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তো ওনারাই এখন বল ভরসা, ওনাদের সব রকম ডাইরেক্টিভ মেনে আমাদের সামনে এগিয়ে চলতে হবে। আজ যারা রাস্তায় নেমে সারা দিন ধরে কি অমানসিক পরিশ্রম করে আমাকে আপনাকে শুধুমাত্র সুস্থ রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সমগ্র মানব জাতির তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আসুন আমরা সবাই মিলে এই করোনা নামক অসুরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দিই। বানিয়েছি ভ্যাকসিন ভাই, করোনারে ভয় নাই, সাইড এফেক্টটা মন্দ নয়, কবি কবি ভাব হয়, হুকুমে রাখা, কিন্তু মার্কেট তো একদম ফাঁকা। ধরিত্রী আর আমার সন্তান মানুষরা ধ্বংসের মুখে। আরে ধমকাচ্ছিস কেন? না, আমি তো বুঝলাম না কি বল।
পারে না তা আমি কি বলেছি ঠিক একটা উপায় বার করবেন ভালো লাগে কিন্তু